আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রায় 4 বছর পরে এবার দেশে ঈদে শপিং করছি, আর আমি এখন আছি গাজী ভবনের সানশাইন এই বুটিক শপটাতে। এখান থেকেই আসার পর প্রায় বেশ কয়েকটাই জামা কেনা হয়েছে। ফাইনালি আজকে আবার আসা হলো, আর সাথে দিহাদিহেনকেও নিয়ে আসলাম। ওদের স্কুল এক্সাম ছিল স্কুলে, তো এক্সামের পর ওদেরকে নিয়ে আসা, যেহেতু কাছাকাছি ছিল তাই ওদের সহ আমার বড় খুশি হয়ে আসলাম। ঈদ উপলক্ষে দোকানগুলোতে ছিল অনেক অনেক ধরনের কালেকশন, রেডি জামা কিছু ছিল আনস্টিচ। তো আমার ভাবিদের জন্য যেহেতু আজকে নেওয়ার উদ্দেশ্য ছিল, ওনাদের রেডি জামাগুলো কিন্তু হয়ে যায়, তো ওনাদের জন্য ফাইনালি এখান থেকে চুজ করে আমরা নেব। আর আপু ভিডিও কলে ভাবিদেরকেও দেখাচ্ছিল, ওনারা পছন্দ করে দিবে। তো আপু দেখানোর পরে ফাইনালি আমরা এখান থেকে জামা চুজ করেছিলাম। দুই ভাবি কিন্তু সেম কালার জামাই পছন্দ করেছিল, দুজনে সেম কালার পরবে, তো সেম ডিজাইন সেম কালারের দুটো জামাই কিন্তু আমরা নিয়েছিলাম। এখন যে জামাটা দেখাচ্ছে, এই জামাটাই ফাইনালি আমরা সিলেক্ট করি। আর অপোজিটে যে হালকা পিঙ্ক কালার যে জামাটা ছিল, সেটা যদিও দেখতে অনেক ভালো ছিল, কিন্তু ফাইনালি এই জামাটাই ভাবিরা চুজ করে, আর এটাই নিয়েছিলাম। আর এটা প্রাইস পড়েছিল 5,500। এগুলো ফিক্সড প্রাইস থাকে, অর্গানজা সালোয়ার ছাড়াই টু পিস এগুলো শুধু। তো যারা নিবে বা নেয় তারা পরবর্তীতে আবার সালোয়ার ম্যাচ করে সেলাই করে নিতে হয়। জামার হাতা এবং বডির কাজটা অনেক সুন্দর ছিল, অনেক সফট, এবং হাতের যে কাজটা সেটার অনেক ফিনিশিং ভালোই ছিল। আমার অ্যাকচুয়ালি জামা কাপড়ের ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, তারপরও আমার কাছেও খুব ভালো লেগেছে। সচরাচর আমার ছোটবেলা থেকে আমার আপু আম্মুরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জামা কাপড় পছন্দ করতো কিন্তু আমাদের জন্য, আর বিদেশ থাকার কারণে ওভাবে জামা কাপড় কেনার ক্ষেত্রে তেমন একটা এক্সপার্ট হয়ে উঠতে পারেনি। তাই এবার দেশে এসে নিজে সশরীরে শপিং করতে এসে অনেক অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। বাংলাদেশে আসার পরে আমি এখান থেকে এবার প্রথম জামা কাপড় কিনেছিলাম এবং কিনে অলরেডি সেলাই করতে দিয়েছি। এখানে কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, আর বিভিন্ন ধরনের জামা ছিল মিডিয়াম প্রাইস এবং এর থেকেও ভালো, যে যেভাবে পছন্দ করে সেভাবে দেখে শুনে নিতে পারে। ফাইনালি আমাদের যে দুটো জামা, সে দুটো জামা নিয়ে আমরা বাসায় চলে এসেছি। দুই ভাবি এবার সেম কালারের জামা পরবে,